প্রিয় মানুষটার সাথে ঘুরতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি, তাও আবার এই রকম পাহাড়ি রাস্তায়। দিনটা ছিল 15ই আগস্ট, আমরা গেছিলাম লাভা বেড়াতে, আর লাভা ঘুরে দেখতে দেখতে আমাদের বিকেল হয়ে গেছিল, সন্ধে হয়ে এসছে প্রায়। তখন ঠিক হলো হঠাৎ করে যে ঋষভ যাব, আর একমাত্র আমার শখ পূরণ করবে বলে এই অন্ধকার রাস্তার ডবল চালিয়ে আমরা যাচ্ছি ঋষভের। এখানে এসে ফার্স্টে ডাবল বেডের একটা রুম বুক করা হলো, এই যে দেখতে পাচ্ছ এই রুমটাই আমাদের। আর তারপরে চা পাকোড়াও কিন্তু এখানে চলে এসছে, চা পাকোড়াটা খাবো। আর তোমাদের সাথে একটা কথা বলি, বর কিন্তু এখানে 2-3 বার ওর বন্ধুদের সাথে এসছে, আমি ওর মোবাইলে ভিডিও ফটো দেখে তখনই বলে রেখেছিলাম আমাকে কিন্তু নিয়ে যাবা, আর আমার শখটা যাতে পূরণ হয় সেই জন্যই কিন্তু আমাকে এখানে নিয়ে এলো আজকে। পাহাড় আমার খুবই প্রিয়, সমুদ্রের থেকে পাহাড়কে বেশি ভালোবাসি। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এটা দেখছি পরের দিন সকালবেলার ভিউ, এই হোমস্টেটাতেই আমরা ছিলাম, এই যে জুম করে দেখালাম যে, আর এইখান থেকে যে ভিউটা দেখা যায় মূলত সেটা দেখার জন্য এখানে আসা। সকালের এই সিনগুলো দেখার জন্যই মূলত আসা, এত ভালো লাগছিল সকালে যে পাহাড়ের পরিবেশটা থাকে সত্যি খুবই সুন্দর, মনে একদম শান্তি চলে যায়। সেদিন আমরা সকালের বেশিরভাগ সময়টা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি, ব্রাশ করা থেকে শুরু করে চা খাওয়া অবধি সমস্তটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের সকালের যে প্রাকৃতিক সৌন্দর্য হয় সেটা দেখতে দেখতে কাটালাম। এরপরে আমরা নিচের দিকে আরও নেমে যাব, এরপরে নিচের দিকে গিয়ে একটা সুন্দর জায়গা আছে ওখানেই যাব। তার আগে রিলস বানাতে তো হবেই, কারণ রিলস তো এখন সবাই আমরা বানাই, রিলস বানাতে আমরা সবাই খুব ভালোবাসি, সেই জন্য আমি কয়েকটা এখানে ক্লিপ নিয়ে নিলাম, মানে এই ক্লিপটা দিয়ে একটা রিলস হয়তো পরে বানাবো, সেই জন্য ক্লিপটা করে রাখলাম। আর এই যে দেখো এই দৃশ্যটা আমার সব থেকে ভালো লেগেছে, এবার পাহাড়ে গিয়ে ও আমাদের সাথে মানে বসে কি সুন্দর সব কিছু দেখছিল আমার। আর এই সুন্দর সিনটা আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আমি জানি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এরপর এখানে রিলস কয়েকটা ক্লিপ নেওয়ার পর আমরা এখন নিচের দিকে যাব, আর বরকেও বললাম তুমি একটু করো, তাহলে হাততালি দাও, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাবো। তো তারপর এখানে বাইক নেওয়া হলো, আর বাইকে করেই আমরা এখন নিচের দিকে যাব। তার আগে এখানে আমাদের হোমস্টের পাশে এখানে সুন্দর একটা দোলনা ছিল, সেই দোলনাতে গিয়েও উঠলাম, একটু দোল খেলাম। অনেকদিন পর ছোটোবেলায় এগুলো করা হতো, এখন তো আর বড় হয়ে গেছে এগুলো করা আর হয় না। খুব সুন্দর একটা সকাল, সঙ্গে তরতাজা মন নিয়ে আমরা এখন যাব নিচের দিকে, চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর এখানকার রাস্তা ভীষণ খারাপ ছিল, এখানে বাইক নিয়ে যাওয়া সম্ভবই না, তার জন্য আমরা এখন পায়ে হেঁটেই যাব। তো আর এখানকার পাহাড়ের মাটিগুলো দেখো লাল লাল, তো এদিকে পাহাড়ে তো বেশিরভাগ লাল মাটিই দেখা যায়, আর রাস্তাটা এত খারাপ তো উঠতে একটু কষ্টই হয়ে গেছিলো, তার মধ্যে আমার আবার শ্বাসকষ্টের সমস্যা, একটু মানে বেশি হাঁটাচলা করলে মানে খারাপ রাস্তায় শ্বাসকষ্ট হয়ে যায়, যাই হোক উঠলাম। আর এই যে দেখো এই আই লাভ ঋষভ এই কথাটা এখানে লেখা, এখানে আমরা সবাই হাততালি দিয়ে দিয়ে কিছু ক্লিপ করে নিলাম রিলস বানানোর জন্য। আর এইখানে যে বসার সুন্দর জায়গা আছে দেখো, আর সঙ্গে গাছগুলোও এত সুন্দর, খুব ভালো লাগছিলো এসে এখানটাতেও। আর পাহাড়ের জায়গাগুলোই এমন সারাদিন বসে এখানে কাটিয়ে দেওয়া যাবে, আর দেখো ঘরগুলোও কত ছোট ছোট সুন্দর। এখানে যে বসার জায়গাটা ছিল এই জায়গাটা দেখে আমি বসে পড়লাম, আর বরকে জোর করে ধরে আমি কয়েকটা ছবি তুললাম, কারণ ওকে আমি পাবোই না ছবি তুলতে, ও একটাও ছবি তুলতে চায় না, তাই ওকে জোর করে ধরে কয়েকটা ছবি তুলে নিলাম, না হলে এরপরে যখন বাড়ি গিয়ে আমি মোবাইলে ছবি খুঁজবো পাবো না, আমার মন ভীষণ খারাপ হয়ে যাবে। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি যাচ্ছি রুমের দিকে, মানে আমি না আমরা সবাই যাচ্ছি রুমের দিকে, রুমে গিয়ে ব্যাগপত্র লাগেজ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের একটা হনুমান মন্দিরের দিকে। তো হনুমান মন্দিরটা ভীষণ সুন্দর, তোমাদের আমি এর আগে একটা শর্টে দিয়েছিলাম দেখছিলে, হনুমান মন্দির যাবো, হনুমান মন্দির থেকে ওখান থেকে আবার দেলো পার্কে যাবো, দেলো পার্ক থেকে সেবক হয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে আমরা বাড়ি ফিরবো। তো অনেক বড় প্ল্যান আমাদের, সকাল সকাল সেই জন্য বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে, তো দেখা যাক কতটা কী হয়। তোমাদের নেক্সট ভিডিওতে আমি পরের হনুমান মন্দির আর দেলো পার্কের ভিডিওগুলো শেয়ার করবো, তোমাদের ভালো লাগবে আমি জানি, খুব সুন্দর ওই জায়গাগুলো ছিল। তো একটা ভিডিওতে আমি আর দিলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমরা যারা যারা ভাবছো পাহাড় ঘুরবে এই জায়গাগুলো এসে দেখে যাবে, অবশ্যই তাড়াতাড়ি করে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে, মন প্রাণ একদম তরতাজা হয়ে বাড়ি ফিরে যাবে আমি জানি, যেমন আমার আজকে হচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো সবাই। একটা গান করতো, একটা গান কর।
গান তোর গান পাহাড়ে যারা গান জানে তাদের কাছে।